দু সালের পর অনেকটা ঘুরে দাঁড়িয়েছে বেসরকারি এয়ারলাইন্স খাত রিজেন্ট নভো ও ইউএস বাংলা বহরে রয়েছে ছোট বড় আধুনিক প্রজন্মের বৃষ্টি উড়োজাহাজ দেশি বিদেশি ষোলোটি রুটে ডানা মেলছে বেসরকারি এই তিন এয়ারলাইন্স গত তিন বছরে অভ্যন্তরীণ রুটে এসব এয়ারলাইন্সে যাত্রী বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি জিডিপিতে এ খাতের অবদান এক শতাংশের একটু বেশি দু সালে রিজেন্ট দু সালে নব এবং দু সালে ইউএস বাংলা যাত্রা শুরু করে এই তিন এয়ারলাইন্স সংস্থার ব্যবসার পরিমাণ বছরে তিন হাজার কোটি টাকা দেশি বিদেশি ষোলোটা রুটে প্রতিদিন যাত্রী পরিবহন করছে এসব সংস্থার উড়োজাহাজ এরা গন্তব্য অনুযায়ী উড়োজাহাজ এনেছে কিনে আমরা ইউএস বাংলা হয়তো বা বাংলাদেশের প্রথম কোন কেরিয়ার যে ব্র্যান্ড নিউ এয়ার কাপ ব্র্যান্ড নিউ এয়ার কাপ বাংলাদেশে আনতে যাচ্ছে প্রাইভেট কেরিয়ারের মধ্যে আমি বলতেছি কর্পোরেট কাজে এয়ারলাইনে যাতায়াত করছে না এর বাইরেও ফ্যামিলি এবং ফ্রেন্ডস ভিজিট যার যার নিজের হোম যেটা সেখানে ট্রাভেল করার জন্য মানুষ যাওয়া আসা করছে সিভিল এভিয়েশনের তথ্য মতে গেল কয়েক বছরে অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন বেড়েছে একশো গুণ দু হাজার পনেরো সালে নব্বই আর আড়াই লাখ যাত্রী পরিবহন করেছে যা দু সালে ছিল প্রায় পাঁচ লাখ যাত্রী পরিবহনের একই ইতিবাচক চিত্র ইউএস বাংলারও অভ্যন্তরীণ গন্তব্য কম থাকায় রিজেন্ট এয়ারের এই বৃদ্ধির হার তুলনামূলক কম হলেও যাত্রী পরিবহন বেড়েছে অন্তত চল্লিশ শতাংশ আড়াই বছর থেকে তিন বছরের মধ্যে এটা ডাবল হয়ে যাওয়া যাত্রী পরিবহন এটা আসলে খুব কম কথা নয় নতুন নতুন আন্তর্জাতিক রুট অ্যাড হচ্ছে লেটেস্ট আপনারা জানেন চায়না অলরেডি যাওয়া শুরু করেছে বাংলাদেশের প্রাইভেট এয়ারলাইন্স গুলো এবং মিডল ইস্ট এবং অন্যান্য জায়গায় তারা রুট এক্সপ্লোর করছে যাত্রী পরিবহন বাড়লেও আর্থিকভাবে খুব ভালো নেই বলে দাবি করছে সংস্থাগুলো তাদের বক্তব্য উড়োজাহাজ জাহাজ পরিচালনা ব্যয়ের চল্লিশ শতাংশই জ্বালানি খরচ আন্তর্জাতিক রুটে দেশীয় তেল কোম্পানি পদ্মা আন্তর্জাতিক দরে জ্বালানি দিলেও অভ্যন্তরীণ রুটে তা না দেয় এই খরচ বেশি পড়ে এভাবে বিদেশে এয়ারলাইন সংস্থার সাথে প্রতিযোগিতা ও অভ্যন্তরীণ ব্যবসায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে বলে দাবি তাদের দেশের ভাবে চালাবো তখন আমার তেল কিনতে হবে একানব্বই যখন আমি ইন্টারন্যাশনাল ফ্লাইটে যাচ্ছি সেখানে আমি কিনতেছি আটষট্টি সাতষট্টি টাকা করে অন্যান্য দেশে কী হয় ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ব্যাংক কোনো ভেদাভেদ বেদ ফুয়েল রেটস একই রকম উড়োজাহাজ পরিবহনে নানা ধরনের খরচের পরিমাণ কমাতে সিভিল এভিয়েশনের প্রতি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে বেসরকারি এয়ারলাইন্সগুলো এয়ারলাইনের প্রত্যেক দিন নতুন নতুন পার্টস নিয়ে আসতে হয় সেটার আমদানির যথেষ্ট জটিলতা আছে এবং ওটার ট্যাক্সেশনের যথেষ্ট জটিলতা আছে ট্যাক্স প্রাইস অফ দ্য ফুয়েল ব্যাঙ্ক গ্যারান্টি তারপরে এই যে এও জি যেটাতে আমরা ফাইন দিই তা কোনো কারণই নাই পৃথিবীর কোথাও নেই চার পার্সেন্ট ট্যাক্স তারপরে আবার ফিফটি থ্রি পার্সেন্ট ফাইন আমি কেন ফাইন দেব